আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে শেয়ার করব এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা শরবত অথবা জুস রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টা লেবু। আমি লেবুগুলোর উপরে খোসাটা ছিলে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু লেবুটাকে রস করেও নিতে পারেন। আর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে পুদিনা পাতা, সামান্য পরিমাণে লবণ আর 1/4 চা চামচ পরিমাণে বিট লবণ। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি, তবে মিষ্টিটা আপনারা কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বরফ ঠান্ডা পানি। 1 বোতল পানি আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, যখন হালকা হালকা বরফ হয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে পানিটা দিয়েছি। এবার সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব, একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটি স্ট্রেনারের সাহায্যে সব কিছু ভালোভাবে শেখে নিব, যাতে করে পুদিনা পাতার কোনো প্রকারে দানা না থাকে, তাহলে শরবতটা খেতে কিন্তু ভালো লাগবে না। একটা স্ট্রেনারে দিয়ে ভালোভাবে শেকে নিব। এই পর্যায়ে কিন্তু আমি পানির পরিমাণটা অনেকটা কমিয়ে দিয়েছি। সব কিছু ভালোভাবে শেকে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে নিব। পুদিনা পাতার যে লাম্পসগুলো আছে সেগুলোকে আমি শেকে ভালোভাবে ফেলে দিচ্ছি। পাতাগুলোকে বেশি ঘষতে যাবে না, তাহলে কিন্তু শরবতটা খেতে তেতোভাব লাগবে। আলতোভাবে পানিগুলোকে আমি ছেঁকে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা যতটুকু শরবত করবেন ঠিক ততটুকু পরিমাণে পানি এখানে অ্যাড করতে পারবেন, অথবা মিষ্টি অনুযায়ী কিন্তু পানি অ্যাড করে নিতে পারেন। এবার আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। তার আগে গ্লাসে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টুকরো বরফ। যেহেতু আমি বরফ ঠান্ডা পানি ব্যবহার করেছি, তাই এখানে বরফের পরিমাণটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি। সার্ভিং গ্লাসে শরবতটাকে সার্ভ করে নিলাম। ঠান্ডা ঠান্ডা এই শরবতটা খেতে কিন্তু অনেক বেশি মজা। এই গরমে এরকম একটা শরবত হলে কিন্তু কলিজা প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। আমার আজকের এই শরবত রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই গরমে লেবুর শরবতটা কিন্তু আপনারা অবশ্যই রাখতে পারেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।